गुड इवनिंग शुभ सन्ध्या हेलो एंड वेलकम एवरीवन आई एम संगीता एंड यू आर वाचिंग इंग्लिश विद संगीता मैम चैनल सो सबाई के वेलकम इन आवर न्यू चैनल आशा करी सबाई भालो आछो तो फर्स्ट आमरा एकटु क्लास रुटीनटा चलो देखेनि तो एवरीडे 7:30 AM सकाल 7:30 आमार संगे इंग्लिश क्लास करते पारछो जेखाने आमरा डिटेल्स इंग्लिश क्लास करे थाकि तो आज के बेसिकाली आमरा किन्तु एकटा मक टेस्ट करेछिलाम PYQ बेस्ड तो जरा एक्सरसाइज मेन दीते चलेছো তাদের জন্য কিন্তু ক্লাসটা খুবই হেল্পফুল এছাড়া যারা কনস্টেবলের জন্য प्रिपरेशन নিচ্ছো তাদের জন্য হেল্পফুল তো যারা এখনো দেখোনি গো এন্ড ওয়াচ ওকে এছাড়া 6 PM অর্থাৎ সন্ধ্যা 6টাতে আমরা কিন্তু এভরিডে কি করি আমরা কিন্তু 10টা করে সিনোনিম শিখি নেক্সট আমরা 5টা করে ওয়ান ওয়ার্ড এন্ড 5টা করে ইডিয়াম শিখে থাকি তাই না तो এছাড়া বাকি ক্লাস রুটিন গুলো চলো একটু দেখিনি ম্যাথ এবং রিজনিং ফিরোজ স্যারের সঙ্গে করতে পারছো 8:30 AM এন্ড 7 AM অর্থাৎ সকাল 7টা এবং 8:30 তে ম্যাথস উইথ ফিরোজ স্যারের চ্যানেলে ওকে আর সায়েন্স ক্লাস মিনা স্যারের সঙ্গে 8 AM ম্যাথস সরি সায়েন্স উইথ মিনাজুল স্যারের চ্যানেলে বাট স্যার এখনো কিন্তু কোনো চ্যানেল ক্রিয়েট করেননি ব্যস্ত থাকার কারণে তো এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য তোমাদের প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে বাস এটুকুই চলো আমরা নেক্সট দেখে নিই তো আমরা সিনোনিমের ক্লাস করছিলাম তো আজকে আমাদের ক্লাস নাম্বার কত 4 তো লেট স্টার্ট অর্থাৎ আমরা সেই সমস্ত ওয়ার্ড গুলো করছিলাম যেগুলো কিন্তু এ দিয়ে স্টার্ট তাই না চলো দেখা যাক তো ওয়ার্ড নাম্বার 31 আজকের ফার্স্ট ওয়ার্ড অ্যাবান্ডান্ট তো অ্যাবান্ডান্ট কথার অর্থ কি দেখো মিনিংটা লিখেই দিয়েছি প্রচুর অপশন এ সাফিসিয়েন্ট বি তে বলেছে প্লেন্টিফুল সি তে সিগনিফিক্যান্ট এন্ড ডি তে ভাইব্রেন্ট তো অনেকেই অ্যানসার করছে অপশন বি এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি প্লেন্টিফুল মিন্স হলো প্রচুর তো সাফিসিয়েন্ট কথার অর্থ কি সাফিসিয়েন্ট কথার অর্থ হলো পর্যাপ্ত তাই না নেক্সট কি দেখো সিগনিফিক্যান্ট তো সিগনিফিক্যান্ট তো পর্যাপ্ত মিন্স আমরা কি বলতে পারি অ্যাডিকুয়েট বলতে পারি পর্যাপ্ত মিন্স আমরা কি বলতে পারি অ্যাডিকুয়েট চলো আমরা নেক্সট দেখে নেব সিগনিফিক্যান্ট তো সিগনিফিক্যান্ট মিন্স আমরা বলতে পারি ইম্পর্টেন্ট বা যেটা হলো গুরুত্বপূর্ণ নেক্সট কি ভাইব্রেন্ট দেখো আমাদের ফোন ভাইব্রেট হয় তাই না তো সেখান থেকে এসেছে ভাইব্রেন্ট ভাইব্রেন্ট মিন্স আমরা বলতে পারি কম্পনশীল অর্থাৎ যেটা কাঁপে বা স্পন্দনশীল ওকে তো কি বলতে পারি কম্পনশীল ক্লিয়ার ওয়ার্ড নাম্বার 31 চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নিই ওয়ার্ড নাম্বার 32 কি বলেছে অ্যান্টিসিপেট তো অ্যান্টিসিপেট কথার অর্থ হলো প্রত্যাশা করা বা কারোর কাছ থেকে কোনো কিছু আশা করা অপশনস গুলো দেখে নিই অ্যান্টাগোনাইজ নেক্সট বলেছে এক্সপেক্ট নেক্সট বলেছে অ্যাকসেপ্ট এন্ড ডি তে হোপ তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এক্সপেক্ট করা কারোর কাছে কোনো কিছু আশা করা তো অ্যান্টাগোনাইজ কথার অর্থ কি শত্রুতা করা অ্যান্টাগোনাইজ কথার অর্থ কি কারোর সঙ্গে শত্রুতা করা অ্যাকসেপ্ট মিন্স কোনো কিছু গ্রহণ করা হোপ মিন্স তোমরা সবাই জানো তো এটা কিন্তু আমাদের গ্রহণ করা তাই না অ্যাকসেপ্ট মিন্স গ্রহণ করা চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নিই ওয়ার্ড নাম্বার 33 অ্যাডভার্স তো অ্যাডভার্স কথার অর্থ হলো প্রতিকূল তো অ্যাডভার্স কথার অর্থ কি প্রতিকূল তাই না চলো দেখে নিই অপশনস গুলো আনইকুয়াল আনফেভারেবল আনওয়ান্টেড এন্ড ডি তে বলেছে আনডিউ তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন বি আনফেভারেবল মিন্স হলো প্রতিকূল মানে অনুকূলের বিপরীত যেটা ফেভারেবলের বিপরীত আনফেভারেবল তাই না আন সরি আনইকুয়াল মিন্স হলো অসমান আনওয়ান্টেড নেক্সট বলেছে আনডিউ তো আনডিউটার মিনিং আমরা জানি না যেটা হলো অযৌক্তিক যেটাকে আমরা কি বলে থাকি ইললজিক্যাল কি বলে থাকি ইললজিক্যাল বা যেটাকে আমরা অযৌক্তিক বলি চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেব ওয়ার্ড নাম্বার 34 ওয়ার্ড নাম্বার 34 কি বলেছে অ্যাকোয়াইন্ট তো সূচনা করা অর্থাৎ কোনো কিছু ইন্ট্রোডিউস করা তো আমি তোমাদেরকে মিনিংটা বলার সাথে সাথে অ্যান্সারটাও বলে ফেললাম সরি তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইন্ট্রোডিউস তাই না ইন্ট্রোডিউস মিন্স হলো কোনো কিছু সূচনা করা এটাই আমাদের সঠিক উত্তর অ্যারাউজ অ্যারাউজ কথার অর্থ হলো জাগা মানে জেগে ওঠা তাই না কোথা থেকে এসেছে অ্যারাইজ থেকে অ্যারাইজ অ্যারাউজ অ্যারাইজেন অ্যারাইজ অ্যারাউজ অ্যারাইজেন তাই না অ্যারাইজ অ্যারাউজ অ্যারাইজেন তো এই হলো আমাদের ভার্বের ওয়ান এটা হলো আমাদের ভার্বের সেকেন্ড এটা হলো আমাদের ভার্বের থার্ড নেক্সট অ্যাপয়েন্ট অ্যাপয়েন্ট মিন্স হলো নিয়োগ করা বা নিয়োগ অ্যাকোয়ার মিন্স হলো কোনো কিছু কি অর্জন করা বা যেটাকে আমরা অ্যাচিভ করা বলতে পারি তো অ্যাকোয়ার মিন্স আমরা কি লিখতে পারি অর্জন করা চলো নেক্সট ওয়ার্ড ওয়ার্ড নাম্বার 35
কি বলেছে চলো দেখে নিই, অ্যাপ্রিহেন্ডেড, তাই না? অ্যাপ্রিহেন্ডেড কথার অর্থ কি? গ্রেপ্তার করা। তো আন্ডারস্টুড, অ্যারেস্টেড, ফিয়ার, অ্যান্ডিতে বলেছে কোশ্চেন, তো বুঝতেই পারছো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন বি, অ্যারেস্টেড। বাকি মিনিংগুলো আই হোপ কি তোমরা সবাই জানো। আন্ডারস্টুড মিনস হলো বুঝতে পারা, ফিয়ার ভয়, কোশ্চেন করা, কোশ্চেন করা, তাই না? নেক্সট 36, অ্যাকিউট। তো অ্যাকিউট কথার অর্থ হলো তীব্র বা ধারালো। দেখো ডাল, ড্রাউজি, আনপ্লিজেন্ট, অ্যান্ডিতে বলেছে শার্প। তো তীব্র, ধারালো বা আরেকটা আমরা বলতে পারি যেটা হলো তীক্ষ্ণ, তাই না? তীক্ষ্ণ তো বলতে পারি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, শার্প। ইজি ছিল। তো ডাল মিন্স কিন্তু অনেক কিছু হতে পারে। ডাল মিন্স নির্বোধ বা যেটাকে আমরা বোকা বলি, বা আরো একটা হতে পারে যেটা হলো নিস্তেজ। কি হতে পারে? নিস্তেজ, সরি নিস্তেজ। তো নেক্সট কি রয়েছে দেখো, ড্রাউজি। তো ড্রাউজি কথার অর্থ কি? এনি ওয়ান। ড্রাউজি মিন্স হলো স্লিপি। ড্রাউজি মিন্স আমরা কি বলতে পারি? স্লিপি। প্লেজেন্টের বিপরীত আনপ্লিজেন্ট, অর্থাৎ যেটা হলো অমনোরম। চলো আমরা নেক্সট দেখে নেব। 37 কি বলেছে দেখো, অ্যাঙ্গুইশ। তো অ্যাঙ্গুইশ কথার অর্থ হলো যন্ত্রণা, যেটাকে অ্যাকচুয়ালি আমরা কি বলে থাকি? পেন বলে থাকি। তো এটার একটা সিনোনিম আমাদেরকে খুঁজতে হবে। চলো অপশন গুলো দেখে নিই। ট্রাভেল, কনফ্লিক্ট, অ্যাঙ্গার, অ্যাগোনি। তো যারা অপশন ডি অ্যান্সার করছো তারা কিন্তু সঠিক, অ্যাগোনি। ওকে, অ্যাগোনি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ট্রাভেল মিন্স সমস্যা, কনফ্লিক্ট মিন্স আমরা কি বলতে পারি? দ্বন্দ্ব, তাই না? বাকি কি রয়েছে? অ্যাঙ্গার সবাই জানি, চলো এংরি, অ্যাঙ্গার। নেক্সট 38, অ্যালিউর। অ্যালিউর মিন্স হলো লোভ দেখানো। ওকে, কাউকে লোভ দেখানো বা প্রলুব্ধ করা, প্রলোভন দেখানো। তো অপশন এ টেম্পট, বিতে অ্যাটেম্পট, সিতে ডিসিভ, অ্যান্ড ডিতে প্রেজ। কি হবে আমাদের সঠিক উত্তর ফর ওয়ার্ড নাম্বার 38? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ টেম্পট, কাউকে লোভ দেখানো। অ্যাটেম্পট কথার অর্থ কি? প্রচেষ্টা, তাই না? অ্যাটেম্পট মিনস আমরা কি বলতে পারি? চেষ্টা করা বা প্রচেষ্টা করা। ডিসিভ, কাউকে প্রতারণা করা বা ঠকানো বলতে পারি। প্রেইজ মিনস আমরা কি বলতে পারি? প্রশংসা। তো বাকি মিনিং গুলো চলো লিখে দিলাম। নেক্সট ওয়ার্ড, ওয়ার্ড নাম্বার 39, অ্যাসল্ট। তো অ্যাসল্ট কথার অর্থ কি? কারোর উপর হামলা করা বা অ্যাটাক করা। তো এক্ষেত্রে বুঝতেই পারছো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। কমফর্ট মিন্স আরামদায়ক, কনস্ট্রাক্ট মিন্স কোনো কিছু গঠন করা। কনস্ট্রাক্ট মিন্স আমরা কি বলতে পারি? গঠন করা বা নির্মাণ করা। অ্যাটাচ, অ্যাটাচ মিন্স কোনো কিছু যুক্ত করা, তাই না? অ্যাটাচ মিন্স আমরা কি বলতে পারি? অ্যাটাচেবল, তো সেক্ষেত্রে যুক্ত, মিনিংটা কি হয়ে যাবে? যুক্ত করা। চলো নেক্সট, এটাই কিন্তু আজকের লাস্ট ওয়ার্ড, ওয়ার্ড নাম্বার 40। কি বলেছে? অ্যাপেক্স। অ্যাপেক্স কথার অর্থ কি? শীর্ষ বা চূড়া, তাই না? তো বটম, আউটওয়ার্ড, টপ, ইনওয়ার্ড। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন সি, যারা অ্যান্সার করছো তারা কিন্তু সঠিক। দেখো বটম হলো টপের বিপরীত, যেটাকে আমরা নিচ বা তলদেশ বলতে পারি। নিচ বা কি বলতে পারি? তলদেশ, তাই না? আউটওয়ার্ড মিন্স হলো বাহ্যিক, আর ইনওয়ার্ড মিন্স হলো অভ্যন্তরীণ। ইনওয়ার্ড কথার অর্থ কি? অভ্যন্তরীণ। তো এই দুটো হলো আমাদের অ্যান্টোনিম। এই দুটো আমাদের কি? অ্যান্টোনিম, তাই না? তো এই ছিল আজকে 10 ওয়ার্ড। এবার আমরা শিখবো 5টা ইডিয়াম অ্যান্ড 5 অনওয়ার্ড। ওকে, তো লেটস কন্টিনিউ। দেখা যাক ইডিয়াম থেকে কি কি কোশ্চেন আছে। তো ইডিয়াম নাম্বার 6 কি বলেছে দেখো, অ্যাজিউম ইয়ার্স। তো মিনিংটা বলবো না, অপশন গুলো দেখে নিই। টেক টাইট, রিমেইন কাম, অ্যাক্ট ইনোসেন্ট, অ্যান্ডিতে বলেছে প্রিটেন্ড সুপেরিয়রিটি। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? অ্যাজিউম ইয়ার্স, ইডিয়াম। মিনিংটা বললে তোমরা এক্ষুনি অ্যান্সার করতে পারবে, তো সেই জন্য মিনিংটা বলবো না, আগে অপশন চুজ করো। তো এক্ষেত্রে যারা অপশন ডি অ্যান্সার করবে তারা কিন্তু সঠিক, প্রিটেন্ড সুপেরিয়রিটি। অ্যাকচুয়ালি বাংলাতে আমরা একটা কথা বলে থাকি পাতি বাংলাতে, যেটা হলো ভাব দেখানো, তাই না? তো প্রিটেন্ড মিন্স হলো ভান করা, আর সুপেরিয়রিটির কথার অর্থ হলো শ্রেষ্ঠত্বের ভান করা, অর্থাৎ শ্রেষ্ঠত্ব, মানে সে যেটা নয় সেটা দেখানোর চেষ্টা করা, সেটাকেই আমরা ভাব দেখানো বলে থাকি। মানে কি? প্রিটেন্ড সুপেরিয়রিটি, মিনিং হলো অ্যাজিউম ইয়ার্স। বোঝাতে পারলাম? তো এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর অপশন ডি। নেক্সট ইডিয়াম নাম্বার 7, কোল্ড কমফোর্ট। কোল্ড কমফোর্ট কথার অর্থ কি? অ্যাবসার্ডিটি, ডিসিপশন। নেক্সট বলেছে স্লাইট স্যাটিসফ্যাকশন, অ্যান্ড ডিতে বলেছে ফুলিশ প্রপোজাল। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর ফর কোশ্চেন, সরি ইডিয়াম নাম্বার 7। তো এই ক্ষেত্রে দেখো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যারা অপশন সি অ্যান্সার করছে তারা কিন্তু সঠিক। বাকি মিনিং গুলো চলো আমরা একটু দেখে নিই। তো অ্যাবসার্ডিটি মিন্স, অ্যাবসার্ড মিন্স অদ্ভুত, অদ্ভুত টাইপস, তাই না? তো অ্যাবসার্ড মিন্স আমরা কি বলতে পারি? স্ট্রেঞ্জ বা অদ্ভুত।
অদ্ভুত এরকম কিছু। নেক্সট কি রয়েছে, ডিসিপশন, তাই না? ডিসিপশন কথার অর্থ কি? এনিওয়ান, ডিসিপশন কথার অর্থ হলো কাউকে ঠকানো বা ডিসিভ বা প্রতারণা করা, তো এটা বলতে পারি বাকি মিনিংগুলো, তাই না? আর ফুলিশ প্রপোজাল, তো সরি ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য, এভরিডে আমি তোমাদেরকে বলি। তো দেখো যখনই আমি রেকর্ড করতে বসি তখনই ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ কার্সগুলো এসে প্রচুর হর্ন আর কি বাজায় আমাদের বাড়ির সামনে, তো কিচ্ছু করার নেই। ওকে, তো অবশ্যই তোমরা কোঅপারেট করবে আমার সঙ্গে আমি জানি। তো চলো এভাবেই আমাদেরকে ক্লাস করতে হবে। নেক্সট ইডিয়াম কি বলেছে, এইট, প্লেট্রন। তো যখনই রেকর্ডিং করতে বসি তখনই বেশি বেশি করে কিন্তু গাড়িগুলো এসে হর্ন বাজায়। ওকে, তো প্লেট্রন, তো এটা কি হয়ে যাবে দেখো, অপশন এ তে বলেছে প্লে এ টাইরেন্ট, বি তে বলেছে স্টে অ্যাওয়ে ফ্রম ডিউটি, সি তে বলেছে বি রেসপন্সিবল, অ্যান্ড ডি তে বলেছে বি অ্যালার্ট। তো ট্রন্ড কথার অর্থ কি, চলো এটা একটু আগে বলে দিই। ট্রন্ড কথার অর্থ হলো কোনো কিছু থেকে এড়িয়ে যাওয়া বা পালিয়ে যাওয়া, কোনো কিছু থেকে এড়িয়ে যাওয়া বা কি বলতে পারি পালিয়ে যাওয়া, এড়িয়ে যাওয়া বা পালিয়ে যাওয়া, বুঝাতে পারলাম? তো চলো অপশনস গুলো দেখে নিই। প্লে এ টাইরেন্ট, নেক্সট বলেছে স্টে অ্যাওয়ে ফ্রম ডিউটি, বি রেসপন্সিবল, অ্যান্ড ডি তে বলেছে বি অ্যালার্ট। তো কি হবে, টাইরেন্ট কথার অর্থ কি আগে এটা একটু জেনে নেবো। টাইরেন্ট কথার অর্থ হলো অত্যাচারী, তাই না? টাইরেন্ট মিন্স অ্যাকচুয়ালি হলো যে অত্যাচার করে, অত্যাচারী শাসক, এরকম কিছু বলতে পারি, অত্যাচারী। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন বি, দা রেসপন্সিবল নয়, অ্যালার্টও নয়, অপশন বি আমাদের সঠিক উত্তর। ওকে, ইডিয়াম নাম্বার 9, বেগার ডেসক্রিপশন। তো অপশন গুলো দেখে নিই। ক্যান নট বি ডিসক্রাইবড, সামথিং ডিসক্রাইবড বাই এ বেগার, সি এ পুয়ার অ্যাকাউন্ট অফ সামথিং, এ ডেসক্রিপশন অফ এ বেগার। তো ইজি কোশ্চেন, এটা হলো আমাদের অপশন এ সঠিক উত্তর, ক্যান নট বি ডিসক্রাইব, অর্থাৎ যেটা আমরা বর্ণনা করতে পারি না সেটাকে আমরা কি বলে থাকি, বেগার ডেসক্রিপশন বলে থাকি, তাই না? চলো নেক্সট 10, ইডিয়াম নাম্বার 10 কি বলেছে, টু স্ট্রেন এভরি নার্ভ। তো অপশন এ টু মেক আটমোস্ট এফার্টস, টু ফিল উইক অ্যান্ড টায়ার্ড, টু বি ডিলিজেন্ট ওয়ার্কার, অ্যান্ড ডি তে বলেছে টু বি মেথডিক্যাল ইন ওয়ার্ক। দেখো ডিলিজেন্ট কথার অর্থ হলো পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াসও বলতে পারো, কি বলতে পারি, পরিশ্রমী, যে খুব কাজ করে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, টু মেক আটমোস্ট এফার্টস, অর্থাৎ আটমোস্ট কথার অর্থ কি, সর্বশেষ চেষ্টা। ওকে, আটমোস্ট মিন্স আমরা কি বলতে পারি, সর্বশেষ চেষ্টা করা। তো টু স্ট্রেন এভরি নার্ভ। এরপর আসছে আমরা ইডিয়াম শেষ আমাদের, এরপর আসছে আমরা অনওয়ার্ড সাবস্টিটিউশনে। তো কি বলেছে দেখো, এ হলো অবজেক্ট ইউজ টু কন্টেইন সামথিং। তো হলো কথার অর্থ কি, হলো কথার অর্থ হলো ফাঁপা বা ফাঁপা জিনিস আমরা বলে থাকি, তাই না? তো এ হলো অবজেক্ট যেটা ব্যবহৃত হয় কন্টেইন সামথিং, কিছু একটা কন্টেইন বা রাখার জন্য। তো প্লাটার, সিলভার, প্লেট, অ্যান্ড ডি তে বলেছে রিসিপ্টেকেল। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। তো এই ক্ষেত্রে যারা অপশন ডি অ্যান্সার করবে তারা সঠিক, রিসেপ্টেকেল, সরি হ্যাঁ রিসেপ্টেকেল কথার অর্থ হলো একটা ফাঁপা অবজেক্ট যার মধ্যে আমরা কোনো কিছু রেখে থাকি। তো প্লাটার কথার অর্থ কিন্তু থালা। নেক্সট সেলভার, সেলভার কথার অর্থ হলো উদ্বেগ বলতে পারবো, বলতে পারি, বা যেটাকে আমরা কি বলে থাকি, কনসার্ন বলে থাকি। প্লেট মিন্স আমরা সবাই জানি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর অপশন ডি। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো, ওয়ার্ড নাম্বার 7 কি বলেছে, ফিলিং ইনসাইড ইউ হুইচ টেলস ইউ হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। তো অপশন গুলো চলো একটু দেখে নিই, ক্লেভারনেস, কনসায়েন্স, নেক্সট বলেছে কনসিয়াসনেস, অ্যান্ড ডি তে বলেছে ফিয়ার। ফিলিং ইনসাইড ইউ হুইচ টেলস ইউ, অর্থাৎ নিজের ইনসাইডে কিছু একটা ফিল করা যেটা তোমাকে বলবে হোয়াট ইজ রাইট, যেটা কোনটা ঠিক কোনটা ভুল, তো সেটাকে আমরা কি বলে থাকি, অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, কনসায়েন্স। কনসায়েন্স কথার অর্থ কি, বিবেক। তো বিবেকই সাধারণত আমাদেরকে বলে থাকে কোনটা সঠিক কোনটা ভুল। অপশন সি যারা করেছো তারা কিন্তু ভুল গুলিয়ে ফেলবে না, কনসায়েন্স কথার অর্থ হলো সচেতন হওয়া, সচেতন। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন বি। চলো নেক্সট 8, অনওয়ার্ড নাম্বার 8, রিলিজ অফ এ প্রিজনার ফ্রম জেল অন সার্টেন টার্মস অ্যান্ড কন্ডিশনস, অর্থাৎ একজন কয়েদিকে রিলিজ করা জেল থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিত্তিতে, সেটাকে আমরা এক কথায় কি বলবো, অপশন এ প্যারোল, বিতে পারলে, সিতে পার্ডন, অ্যান্ড ডিতে অ্যাকুইটাল। ওকে, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন, সরি এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ প্যারোল,
প্যারোল মিন্স হলো শর্তের ভিত্তিতে কাউকে জেল থেকে রিলিজ করা। অনেকে অপশন ডি অ্যান্সার করতে পারো। দেখো ডি মিন্স কিন্তু রিলিজ, মুক্তি করা, তো সেখানে কোনো সেখানে কিন্তু কোনো শর্ত থাকছে না। তো টার্মস অ্যান্ড কন্ডিশনস যখন থাকে আর প্রিজনারকে যখন জেল থেকে রিলিজ করা হয় সেটাকে কিন্তু আমরা প্যারোল বলে থাকি। মনে থাকবে সবার। পার্লে কথার অর্থ কি? পার্লেজি নয়, ওকে? তো পার্লে কথার অর্থ হলো ডিসকাস করা, মানে কি কোনো কিছু নিয়ে আলোচনা করা, কোনো কিছু নিয়ে আলোচনা। পার্ডন মিন্স আমরা সবাই জানি ক্ষমা করা, পার্ডন মিন্স ফরগিভ বা ক্ষমা করা। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো, অনওয়ার্ড নাম্বার 9। কি বলছে? লস অফ মেমোরি, অর্থাৎ স্মৃতিশক্তি হারিয়ে যাওয়া, সেটাকে আমরা এক কথায় কি বলবো? অ্যাম্ব্রোসিয়া, অ্যামনেসিয়া, ইনসোমনিয়া, ফরগেটিং। তো চলো অ্যান্সার করো 9-এর জন্য। আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অ্যামনেসিয়া। তো অ্যাম্ব্রোসিয়া কথার অর্থ কি? অ্যাম্ব্রোসিয়া কথার অর্থ হলো অমৃত, দেবতারা খেয়েছিল তাই না, ওষুধের থেকে ছিনিয়ে নিয়ে অমৃত, সেটা হলো অ্যাম্ব্রোসিয়া। ইনসোমনিয়া কথার অর্থ কি? নিদ্রাহীনতা, অর্থাৎ ঘুম না হওয়া, সেটাকেই আমরা ইনসোমনিয়া বলে থাকি। ফরগেটিং মানে কোনো কিছু ভুলে যাওয়া। তো লস অফ মেমোরি, মেমোরিকে মেমোরির লস হয়ে যাওয়া, সেটাকে আমরা কিন্তু অ্যামনেসিয়া বলে থাকি। অ্যান্ড আওয়ার লাস্ট অনওয়ার্ড নাম্বার 10, টুডেজ লাস্ট ওয়ার্ড ওয়ার্ড সরি টুডেজ লাস্ট অনওয়ার্ড নাম্বার 10 কি বলেছে? দেখো, টু স্ট্রাগল হেল্পলেসলি, অর্থাৎ অসহায়ভাবে স্ট্রাগল করা, ফ্লাউন্ডার, ফাউন্ডার। নেক্সট বলেছে ফাম্বেল, অ্যান্ড ডিতে বলেছে ফিঙ্গার। চলো অ্যান্সার করো 10 কি হবে? ফ্লাউন্ডার, ফাউন্ডার, ফাম্বেল, অ্যান্ড ডিতে বলেছে ফিঙ্গার। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফ্লাউন্ডার। ওকে, তো ফাউন্ডার আমরা সবাই জানি, ফাউন্ডার মিন্স প্রতিষ্ঠা, মানে যে প্রতিষ্ঠা করে কোনো কিছু, ফাউন্ডার এস্টাবলিশ করে। নেক্সট ফাম্বেল, ফাম্বেল মিন্স হলো এলোমেলো ভাবে কথা বলা। ফাম্বেল মিন্স আমরা কি বলতে পারি? এলোমেলো ভাবে কথা বলা, ওকে? আর ফিঙ্গার মিন্স তো আমরা সবাই জানি কথা বলা। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে, এনজয় করেছো ক্লাসটা এন্ড পর্যন্ত। তো যদি ভালো লেগে থাকে সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই একটা করে লাইক করে দেবে। দেখো তোমাদের লাইকস গুলো কিন্তু আমাকে মোটিভেটেড করে, ওকে? তো লাইক সংখ্যা যদি আমি বাড়তে দেখি তো আমার কিন্তু খুবই আনন্দ হয় এবং সেই সঙ্গে আমি মোটিভেটেড ফিল করি। তো এটা তোমাদের ডিউটি। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে, কারণ কি অনেকেই জানে না যে আমি তোমাদের ক্লাস করাচ্ছি। তো লাইক অ্যান্ড শেয়ার কিন্তু মাস্ট, তোমাদের থেকে আমি এটা এক্সপেক্ট করি। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস, এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অবশ্যই আমাদের পাশে থাকো, ওকে? এছাড়া আমাদের ফেসবুক অথবা টেলিগ্রাম গ্রুপে যারা যুক্ত হওনি যুক্ত হয়ে যাও, নিজেকে আপডেট রাখার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, কারণ প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে থাকি। এছাড়া এভরিডে কিন্তু আমরা কুইজ করে থাকি, সেখানে ফিরোজ স্যার তোমাদেরকে জিকের কুইজ করান এবং আমি কিন্তু বেসিক্যালি তোমাদের ইংলিশের কুইজ করিয়ে থাকি। তো ফেসবুকের জন্য ইজি স্টাডি সহজ পাঠ, এটা লিখে সার্চ করো ফেসবুকের জন্য। আর টেলিগ্রামের জন্য শুধুমাত্র ইজি স্টাডি, এটা লিখে সার্চ করো, ওকে? তো টোটালটা হলো ফেসবুকের জন্য অ্যান্ড শুধুমাত্র ইজি স্টাডি হলো টেলিগ্রাম গ্রুপের জন্য। এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকেও তোমরা যুক্ত হতে পারো, নো প্রবলেম। তো ওয়ান্স এগেইন অ্যাট লাস্ট থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। আর হ্যাঁ, আগামীকাল আমাদের ঈদ, তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই বাড়িতে থাকবে, ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে এনজয় করবে, ওকে? খুব একটা বাইরে বেশি বেরোবে না, তো বুঝতেই পারছো কোভিড সিচুয়েশন খুব একটা ভালো নয়। অ্যান্ড অ্যাট লাস্ট লেটস লার্ন উইথ হ্যাপিনেস। টাটা, বাই।